মেদিনীপুরের ওরস উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে ভারতে তীর্থযাত্রী বোঝাই ট্রেন এদিন গেদে সীমান্ত হয়ে ভারতবর্ষে ঢোকে ট্রেনটি। আগামী রবিবার উৎসব শেষে আবার দেশে ফিরবেন যাত্রীরা। ওরস উৎসবে সামিল হতে বাংলাদেশ থেকে পশ্চিম মেদিনীপুরের পথে হাজার হাজার বাংলাদেশি তীর্থযাত্রী এদিন এই বিশেষ ট্রেন এসে পৌঁছায় নদিয়ার গেদে সীমান্তে। জানা গেছে এই বিশেষ ট্রেনে 24টি বগিতে রয়েছেন তীর্থযাত্রীরা। গন্তব্য পশ্চিম মেদিনীপুরের জোড়া মসজিদ, সেখানে অনুষ্ঠিত হবে ওরস উৎসব। কাঁসাই নদীর তীরে গত বুধবার থেকেই জনসমাগম শুরু হয়ে গেছে। জানা গেছে এদিন সকাল 10টা নাগাদ নদিয়ার গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে তীর্থযাত্রীদের এই বিশেষ ট্রেন। ট্রেনে 40 জন শিশুসহ প্রায় 2500 যাত্রী রয়েছেন। নিয়ম মেনে সীমান্তরক্ষী বাহিনী, শুল্ক দপ্তর ও অভিবাসন দপ্তরের পক্ষ থেকে পরিচয়পত্রসহ প্রয়োজনীয় ভিসা পাসপোর্ট যাচাইয়ের পর বেলা 3টে নাগাদ ট্রেনটি ফের রওনা দেয় পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। জানা গেছে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, কুষ্টিয়া প্রভৃতি জেলা থেকে তীর্থযাত্রীরা এসেছেন এই ওরস উৎসবে যোগ দেবার জন্যে। তীর্থযাত্রীরা জানিয়েছেন মাঝে করোনা আবহে 2 বছর বন্ধ ছিল এই ট্রেন চলাচল, ফলে তারা উৎসবে যোগ দিতে পারেননি। এবছর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন, সেই কারণে বাংলাদেশ থেকে ট্রেনে চেপে রওনা দিয়েছেন তারা। আমরা আছি 24টা বগি আছে আমাদের এই জায়গাতে, 3000 লোকের উপর আছে। আমরা বড় হুজুর পাকের ওরস পাকে, মওলা পাকের ওরস পাকে হাজির হচ্ছি। বন্ধ ছিল, আমরা করোনার জন্য আসতে পারিনি। 30 বছর হয়েছে আমার আসা এই মওলা পাকের দরবারে। ওখানে 3 বছর যে আসতে পারিনি, কেমন লাগতো? ইয়েও খুব খারাপ বাবা, খালি শুধু নাকি মনটা খুব খারাপ। যাত্রীরা জানালেন মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে ট্রেন ছাড়ে, এদিন এসে পৌঁছায় ভারতের গেদে সীমান্তে। মাওলাপাকের ওরস পাকে যাচ্ছি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি সেজন্য যাচ্ছি। আমি এই প্রথম যাচ্ছি, 3 বছর তো আমি এর আগে কখনো যাই না, এই প্রথম যাচ্ছি আমি। আমাদের ফ্যামিলির থেকে আমরা হাজব্যান্ড 12 জন যাচ্ছি। মানে আমরা ওনাদের কাছে যাচ্ছি যে ওনাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, সেজন্য ওনাদের ভক্তির জন্যই আমরা যাচ্ছি। উৎসব শেষে আগামী রবিবার ফের একইভাবে সীমান্ত পার হবেন তারা। এই আজকে 120 বছর যাবৎ এই ট্রেনটা চলছে, শুধু 4 বছর এই ট্রেনটা চলেনি। 1965 সালে, 1971 সালে এটা যুদ্ধের কারণে চলেনি, আর 2020 এবং 2021 সালে চলেনি করোনার কারণে। এই করোনার কারণে কিন্তু এবার আমরা এই করোনা না থাকার কারণে এই সুযোগটা পেয়েছি। ভারত সরকারকে এই জন্য অনেক ধন্যবাদ জানাই, ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড, ইস্টার্ন রেলওয়েকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুন্দর সুযোগটা করে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নদিয়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।